হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্ট ওয়ার্ল্ড হিরক তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টবে বা এই রকম যে বস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বস্তায় করা রয়েছে গোলাপ গাছ এই গোলাপ গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং কী কী যত্ন নিতে হবে গোলাপ গাছ করার জন্য আর এতে কী সার বা মাটি কীভাবে তৈরি করবেন এর কী রোগ হয় তার জন্য কী ওষুধ দেবেন এই নিয়ে আজকের এই ভিডিওটা তো প্রথমেই আসি কিভাবে আপনারা মাটি তৈরি করবেন তো মাটি তৈরির সময় গোবর ভার্মি কম্পোস্ট সরিষার খোল গুঁড়া হাড়ের গুঁড়া এসব সার আপনারা যোগ করতে হবে সাধারণত এক মাস পর পর এই জৈব সারটি মানে ভার্মি কম্পোস্ট গোবর সার বা হাড়ের গুঁড়োগুলো দেওয়া ভালো শীতের ঠিক পরেই অথবা মার্চের শেষে বা এপ্রিলের প্রথম দিকে যাদের গাছ আগের থেকে লাগানো রয়েছে বা একটু বড় গাছ তাদের ক্ষেত্রে আট সেন্টিমিটার থেকে দশ সেন্টিমিটার মাটি তুলে নেবেন দিয়ে যে খালি জায়গাটা তৈরি হবে তাতে পচা এবং পুরনো গোবর সার এবং গোবর সার যারা না পাবেন তারা হচ্ছে ভার্মি কম্পোস্ট এগুলো দিবেন তাহলে ফুল ভালো হবে আর সরষার খোল চার পাঁচ দিনের জলে পচিয়ে রাখবেন দিয়ে যে তরলটা হবে ওটা মাসে একবার ব্যবহার করতে পারবেন আর যারা খোল পচার গন্ধে যাদের প্রবলেম হয় বা অসুবিধে হয় তারা একদিন ভিজাবার পর পরের দিনে ব্যবহার করতে পারেন আর এবারে আসি গাছের গোড়ায় মাটিতে চাল অথবা আমরা যে বাড়িতে ডাল ইত্যাদি ধুয়ে থাকি তার যে জলটা সেটাও দিতে পারেন ওটাও খুব ভালো কাজ করে মানে জৈব সারেরই কাজ করবে গোলাপের ক্ষেত্রে গোলাপের টব খোলামেলা এবং এই যে দেখতে পাচ্ছেন আলো পড়ছে সূর্যের আলোতে যেমন থাকে মোটামুটি সূর্যের আলোটা গোলাপের ক্ষেত্রে খুব প্রয়োজন যেখানে আলো বাতাস ভালো খেলবে মিনিমাম যেমন চার ঘন্টা অবশ্যই রোদ থাকতে হবে নইলে গোলাপ ফুল হবে না ভালো এবং গোলাপ গাছও আস্তে আস্তে মারা যাবে আর একটা জিনিস দেখবেন আপনারা গাছটা মানে যেদিকে সূর্যের আলোক বেশি থাকবে সেদিকেই গাছটার বৃদ্ধি বেশি হয় তাই জন্য আপনারা কি করবেন টপগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে চারিপাশ থেকেই গাছটা বৃদ্ধি পাবে আর লক্ষ্য রাখবেন গাছের মানে এই যে টপ বা বস্তাতে যারা করবেন তাদের যেমন না গড়ায় কখনো জল জমে যায় বেশি যখন গ্রীষ্মকাল থাকবে গরমে সকালে আর বিকালে দুবার জল দেবেন কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো যাতে হয় জল না দাঁড়ায় কারণ জল দাঁড়িয়ে গেলে গোলাপ গাছ মারা যায় এবার আসি টবের কি সাইজের নব মানে টব কি সাইজের নেবো তো টবের যে আকারটা সেটা নির্ভর করে যে গোলাপের চাষ করা হবে তার জাতের উপরে যেমন ধরুন ছোট জাতের জন্যে এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপের একটা ভ্যারাইটি আর এটা যেটা রয়েছে এটাও হাজারি গোলাপেরই একটা ভ্যারাইটি রয়েছে তো রকম যেগুলো ছোট গাছ হয় তার জন্য আট ইঞ্চি টপ নিলেই যথেষ্ট আর যদি খুব বড় বা হাইব্রিড ধরনের যদি গোলাপ হয় তাহলে আপনারা দশ থেকে বারো ইঞ্চির বা আরও বড়ো টপ ব্যবহার করতে অবশ্যই পারে। তবে প্রথম বছর যে আকারের টবে গাছ বসানো হবে তিন চার বছর পর বড় আকারের টবে গাছ স্থানান্তর করলে বড় আকারের বেশি বড় বড় ফুল পাওয়া যাবে স্বাভাবিকভাবেই জায়গাটা বেশি দিলে ফুল অবশ্যই বেশি হবে এবার আসি গোলাপের ডালপালা পালা ছাঁটাই প্রসঙ্গে মৃত রোগাক্রান্ত ডাল অপসারণের জন্য গাছের উপযুক্ত আকৃতি প্রদানের জন্য প্রতিটি ডালে ফুল আসবার জন্য প্রয়োজনীয় রোদ পাওয়ার জন্য গোলাপ গাছ নিয়মিত ছাঁটাইয়ের প্রয়োজন হয় এবং আমাদেরকে ছাঁটাই করতেই হবে গাছের ফুল দেওয়া শেষ হলেই গাছ ছেঁটে দিতে হবে নিয়মিত নিয়মিত আপনারা যদি গাছের ডাল ছাঁটাই করেন বা মরা ডালগুলো ছাটাই করে দেন এই যে যেমন এই যে এটা ফুল হয়ে গেছে তো এরকম ডালগুলো আপনারা ছাটাই করে দেবেন এই যে এটারও ফুল কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে ছাঁটাই করে দেবেন এগুলো ছাঁটাই করলে একটাই সুবিধা হয় এই যে দেখুন এই যে এই ডালটা এই যে দেখুন এই ডালটা ছাঁটাই করলে একটাই সুবিধা হয় যে বড় বড় ফুল পাবেন এবং আরও বেশি করে কুঁড়িয়ে আসবে এই যে এই ডালটা হ্যাঁ এইভাবে যেগুলোতে ফুল হয়ে গেছে এই যে ডালটা বা মরা যদি কোনো ডাল থাকে এই যে দেখুন এইখানটায় এই ডালটা ছাঁটাই করে দিলে আপনারা এখান থেকে বড় বড ফুল পাবেন এবং মানে গাছের গ্রোথ ভালো হবে এবং নতুন শাখা পোশাখা বেরোবে এবং যত শাখা পোশাখা বেরোবে এই যে দেখুন নতুন একটা শাখা বেরোচ্ছে এই যেটা এটা যত শাখা বেরোবে তত কুঁড়ি আসবে এই যে দেখুন নতুন শাখা বেরিয়েছে সঙ্গে সঙ্গে কুঁড়িও এসেছে এই যে ফুলটা ফুল এই ফুলগুলোকে এতদিন ধরে না শুকনো করে যদি তারা তাড়াতাড়ি আপনারা কেটে দেন তাহলে আরও শাখা পোশাকা বেরোবে এর থেকে এবং কুঁড়ির সংখ্যাটা বেশি পাবে এবং ফুলের সাইজটাও আপনাদের বড় হবে এই যে দেখুন একটা নতুন ডাল বেরোচ্ছে এর সাথে কুঁড়িও রয়েছে একটা এখানে এবার আসি গোলাপের রোগের ব্যাপারে যে গোলাপে কি হয় একটা রোগ হয় পাতা কুঁকড়ে যাওয়ার রোগ গোলাপের ক্ষেত্রে তো তার জন্য আপনারা গাছে প্রতি দশ দিন পরপর ইমির টাপ ওর টাফগড় এক মিলিলিটার করে মোট দুই মিলিলিটার এক লিটার পানিতে মিক্স করে সন্ধ্যাবেলায় স্প্রে করতে পারেন এছাড়া আক্রান্ত গাছে যে কোনো অ্যাবাম জাতীয় ওষুধ এক লিটার জলে দু মিলিলিটার মিক্স করে স্প্রে করতে পারেন দুদিন দিন পর পাঁচ দিন ডালগুলো শুকিয়ে নিচের দিকে নেমে গেলে আর পাতাগুলোতে যদি ছোপ কালো ছোপ ছোপ দাগ হয় তাহলে ইমিটার আর ওই টাবগর এক মিলিলিটার করে মোট দু মিলিলিটার এক লিটার জলে মিশিয়ে সন্ধ্যাবেলায় স্প্রে করতে হবে এছাড়া যে কোনো ইমিডাক্লোরাপিড জাতীয় ওষুধ এক লিটার জলে দু লিট মিলিলিটার মিক্স করে দু দিন পর পাঁচ দিন স্প্রে করুন ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন আপনারা এক লিটার জলে দুই মিলিলিটার মিক্স করে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করবেন আর ডাল কাটার পর সেখানে ছত্রাকনাশকের প্রলেপ অবশ্যই দেবেন এবার আসি গোলাপের যদি সাত পাতা বা পাঁচ পাতা জিনিসটা কি দেশি গোলাপ ছাড়া যত প্রকারের গোলাপ আছে সব গোলাপই গ্রাফটিং কলম করা হয় আপনারা গাছের নিচের দিকের অংশে লক্ষ্য করলে বুঝতে পারবেন গ্রাফটিংয়ের অংশটা এবং যখন কিনবেন নার্সারি থেকে তখন এই অংশটা দেখে চিনবেন গ্রাফটিংটা থাকে আমি দেখিয়ে চেষ্টা করছি এই যে জায়গাটা এই যে দেখুন এই জায়গাটায় গ্রাফটিং করা রয়েছে এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এই গাছটা একটু দেখালে ভালো করে বুঝতে পারবেন এই যে দেখুন গ্রাফটিং অংশ এইটা এই যে অংশটা এই যে অংশটা এটা হচ্ছে গ্রাফটিং অংশ এই যে এইখানে রয়েছে গ্রাফটিংটা তো যদি এই ডাল থেকে এই সাইড থেকে যদি কোনো ডাল বেরো হয় সেটা যে ডালই হোক আপনারা কিন্তু সেটাকে একদম ভেঙে দেবেন না একদম এই গোড়া থেকে কেটে দেবেন কারণ কি কোথাও যদি মুচকি আপনারা এই ধরুন এই ডালটা বেরিয়েছে এখান থেকে মুচকি ভেঙে দেন তাহলে এইখান থেকে আবার বেরোতে শুরু করবে এবং এইটা যে মেন যে ডালটা আপনার গোলাপের সেটাকে নষ্ট করে দেবে এলা ডাল বলা হয় এই সাইড থেকে যেটা বেরো বেরোয় কারণ মানে ক্রাফটিং যখন করা হয় তখন এটা হচ্ছে এলা এলা ডাল এই যে আমি ভেঙে রেখেছিলাম দেখুন এই যে একটা বেরিয়েছিল এই সাইড থেকে আমি ভেঙে দিয়েছিলাম ডালটা আর এইটা হচ্ছে ভালো যে গোলাপের জাতটা থাকে তাকে নিয়ে এসে মাদার করা হয় তো এইখান থেকে যতই বেরোক এই ডালটা যেমন আপনার ঠিক থাকে মানে যেটা কলম করা হয়েছে আর এই এলা থেকে যেটাই বেরোক যে যতই ডাল বেরোক এই এখান থেকে বেরিয়েছিল সব কিন্তু আপনারা ভেঙে দেবেন নইলে এটাকে আপনার যে গোলাপ অরিজিনাল গোলাপ যেটা হাইব্রিড গোলাপ তাকে নষ্ট করে দেবে আর ওই এলা গাছটি বৃদ্ধি পাবে কোনো ফুলই হবে না কোনো ফলও আপনারা পাবেন না তো বুঝতে পারলেন আপনারা আশা করছি তো ওই গ্রাফটিং করার যে ডালটা রয়েছে তাতে জ পাতাই বেরোক আপনারা তাকে ভাঙতে যাবেন না ঠিক আছে তার থেকে ফুল আপনারা পাবেনি যেমন ধরুন এই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা দেখুন কটা পাতা আছে ছটা একে সাতটা সাতটা পাতা আছে কিন্তু দেখুন এখানে কুঁড়ি রয়েছে এই যে দেখুন এখানে দেখুন এই দেখুন কুঁড়ি আছে কারণ কি এটা কিন্তু এলা গাছ থেকে বের হয়নি এই যে গ্রাফটিংয়ের নিচের অংশটা কে কিন্তু বের হয়নি গ্রাফটিংয়ের যে হাইব্রিড ডালটা রয়েছে আমার সেই ডালটা থেকে এই ডালটা বের হয়েছে তাই জন্য সাত পাতা পাঁচ পাতা তিন পাতা যাই বেরোক যেটা গ্রাফটিংয়ের ডাল থেকে বেরোবে সেটাকে আপনারা রেখে দেবেন সেটাই অবশ্যই ফুল আসবে কোনো কিছু করার দরকার নেই কিন্তু যেটা এলা গাছ থেকে বেরিয়েছে সেটাকে অতি অবশ্যই আপনারা ভেঙে দেবেন নইলে আপনার সুন্দর যে গোলাপ গাছটি সেটাকে কিন্তু নষ্ট করে দেবে এবং নষ্ট হয়েও যাবে তো এবার আসি গাছে সব কিছুই পরিচর্যা আপনারা করছেন জৈব সারও দিয়েছেন রোদ আলো বাতাস সব কিছু লাগছে এরকম জায়গায় রেখেছেন এলা আলো নেই কিন্তু তবু কিছু কিছু জনের ক্ষেত্রে গাছের বৃদ্ধিও হচ্ছে না আর ফুলও হচ্ছে না তো তখন আপনারা কি করবেন অনেক বেশি গাছে মানে যেগুলোতে আসছে না ওই ফুল সেগুলোতে আপনারা কিছু আপনার পটাশ সার এবং দশ ছাব্বিশ কিছু পরিমাণ হাড়ের গুঁড়া দিতে পারেন তাতে কী হবে তাতে দেখবেন মানে ফুলের সাইজও বৃদ্ধি পাবে এবং ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং কিছু দিনের মধ্যেই ফুল আসবে তো গোলাপ গাছে কোনো যাতে না রোগ হয় সেজন্য কি করা যায় নিম তেল দশ দিন পর পর গাছে স্প্রে করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং কোনো রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ওটা নিয়মিত করতে হবে গোলা এবারে বলবেন যে গোলাপের চারা কখন লাগাবো গোলাপের চারা সারা বছরই লাগানো যায় ঠিক আছে কিন্তু মানে শীতকালটাই মেনলি ওই আপনার নভেম্বর থেকে আপনার জানুয়ারি পর্যন্ত গোলাপের ভালো ভালো চারা পাওয়া যায় কিনতে আরও যদি কারো কিছু মানে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন